আসলে ডায়মন্ড হইলে পরে অনুভূতিটা বোঝা যায় রাইট উনি বুঝতেছি উনাকে যদি আর আধা ঘন্টা সময় দেওয়া হয় তো উনি কিন্তু বলতেই পারতো রাইট কারণ হচ্ছে এই যে একটা জার্নি এখানে অনেক দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা আছে আছে না তাহলে আমরাও এরকম ভাবে একদিন ডায়মন্ড হব হবো না আমরাও এরকম ভাবে অনুভূতি শেয়ার করবো করবো কিনা কে কে হবে না তুলেন দেখি সবাই তো এখানে হাত যা তো যারা তারা তুলছেন আমি কিন্তু ছবি তুলে না এবার আল্লাহ দেখছে পাশাপাশি আমাদের যারা আপুরা আছেন কুমিল্লা থেকে অনেকে ব্যবসাটা করছেন ঘরে বসে তো আপনাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা আমি বিশ্বাস করি আপনারা ভালো কিছু করবেন তো প্রিয় অডিয়েন্স আমরা আমাদের আরো দুইজন স্টার এজেন্ট বাকি রয়ে গেছে তারা একটু লেটে আসছে তো তাদেরকে আমি একটু ডেকে নিচ্ছি এবং তাদেরকেও ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে চাচ্ছি তারাও তো যেহেতু একটা পজিশন অর্জন করেছে আমরা কি তাদেরকে ডেকে নেব আমাদের দিদারুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে আরেকজন ভাই আছেন কাউসার ভাই স্টার এজেন্ট এই সোহেল ভাই কাউসার আসছে দিদারুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে উনি খুবই পরিশ্রমী একজন লিডার রাজল স্যার ভালো করে বলতে পারবেন ওনার সম্পর্কে তো উনি অল্প দিনে স্টার এজেন্ট কমপ্লিট করেছেন উনি প্রফেশনাল একজন বিজনেসম্যান আলহামদুলিল্লাহ প্রায় ভালো টাকা ইনকাম করেন বাংলাদেশের 1-1.5 লক্ষ টাকা ওনার ব্যবসা থেকে ইনকাম আছে তারপর উনি ডিরেকশন ব্যবসাটা করে সফলতার মঞ্চে দাঁড়িয়ে গেছেন স্টার এজেন্ট দিদারুল ভাই তো দিদার ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করানোর জন্য আমি অনুরোধ করছি আমাদের রেজাউল করিম স্যারকে কুমিল্লা অভিষেক কর্ণধার বিগেন্স করার জন্য বিগেন্স বিগেন্স ফর দিদার ভাই প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব পেশার পাশাপাশি ডিরেকশন বিজনেস করে কিন্তু আজকে পজিশন গুলো অর্জন করছে রাইট তো আমরাও কিন্তু এভাবে করে একদিন ইনশাল্লাহ করবো এবং সফলতার মধ্যে দাঁড়াবো আপনার দুজন একটু পাশাপাশি দাঁড়ান স্যার দাঁড়ান ছবি তোলেন হাসি হবে দাঁত বের করে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুজনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তো প্রিয় অডিয়েন্স আমরা আরেকটু সময় নেব স্যার নেব কারণ সফল যারা কেমন তারা যারা সফল হয় তাদেরকে দেখা দরকার রাইট আর তাদেরকে তাদের প্রাপ্যটা দেওয়া দরকার যদি না দেয় তাহলে হয়তো বা আমি তাদের কাছে কি কি যে বলে থাকে ঋণী মানে অকৃতজ্ঞ থেকে গেলাম নাকি তো এটা আমার রেসপন্সিবিলিটির জায়গায় আমি যেহেতু আছি আপনাদের সাথে এবং এই প্রোগ্রামে আছি যে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড যিনি কিনা আজকেই এখানে আসছেন এই প্রথম কুমিল্লা প্রোগ্রামে আসছেন এবং উনি ডায়মন্ড হয়ে বাহারের থেকে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে আসার পরেই কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছেন দ্যাট মিনস ওনার টিমে বরিশাল থেকে নুসরাত জাহান জুই আপু ফার্স্ট লেডি ডায়মন্ড হয় তো উনি আর কেউ নয় ডাইনামিক টিমের অন্যতম এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইসমাইল হোসেন ভুইয়া তো ওনাকে স্টেজে আসার অনুরোধ করছি ওনাকে স্টেজে আসার অনুরোধ করছি ইসমাইল হোসেন ভুইয়া ওনার জন্য একটি বিগ হ্যান্ডস হবে তাহলে হবে আমি যাকে প্রথম মেম্বার বানাইছি সে আমার আগে ডায়মন্ড হয়েছে এবং ওই ব্যক্তিটা আমি তাকে মার্কেটিং মাল দেখাইতে পারি না আমি ডিউটিতে তখন আমি ডিএক্সএল অফিসে নিয়ে গেছি নিয়ে গিয়ে বলতেছি যে ফারুক ভাই এই তো ফারুক ভাই দাঁড়ান এই হচ্ছে ফারুক ভাই হচ্ছে আলামিন ভাই আমার বন্ধু বিজনেস পার্টনার আমার ভাই তাকে একটু মার্কেটিং প্ল্যানটা দেখান আমি ডিউটিতে চলে গেছি আমি কোথায় চলে গেছি ডিউটি কারণ আমাকে তো চাকরি ঠিক রাখতে হবে নাকি ফারুক ভাই কি করছে বিশ্বস্ততার সাথে আমার এই লোকটাকে আলামিন ভাইকে মার্কেটিং প্ল্যান দেখাইয়া শিখাইছে সে ওই দিনে জয়েন করে ব্যবসা শুরু করছে ধন্যবাদ বসেন আমরা ওই ব্যক্তিটাকে দেখে নেব ভাইয়ের লাইন নাই হ্যালো
Thank you so much.